কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল কংসের, যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব কি বোঝালো? যার কানে কৃষ্ণ নাম কোনোদিন ঢোকে নাই তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারই থেকে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেন এবং বলেন তার যে হৃদয় কারাগার চিরকাল আলোকিত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। মায়েরা বিপদে পড়বেন তখন ভগবানের মন্দিরে গিয়ে কাঁদবেন, তখন কাঁদবেন কেন? এখন থেকে কাঁদুন, উনি আপনার জন্যে হয়ে থাকবেন। এই জন্যে সুস্থ থাকতে যিনি ভগবানকে ডাকতে পারেন, অসুস্থ হয়ে গেলেন না ডাকলেও হয় তিনি আপনার পাশে এসে দাঁড়ান। এই জন্যে শক্তি থাকতে ভগবানকে ডাকো, শক্তি হারা হয়ে ভগবানকে ডেকে কোনো লাভ নাই। যে গাছে ফুলটা ধরেছে ওই ফুলটা যদি গাছ থেকে নিচে পড়ে গেছে ও ফুলটা আর গোবিন্দ সেবায় কাজে লাগে না। যখন ফুলটা সুন্দর করে ফুটে ওঠে গাছের মধ্যে থাকে তখনই কাজে লাগে। এই দেহ ফুলটা যতক্ষণ গোবিন্দ সেবায় দেবার উপযোগী তখন দিন, যখন হাত চলবে না পা চলবে না চোখে দেখতে পাবেন না তখন আর ভগবানকে দিয়ে কি লাভ আছে? তখন যে ভগবানের কোনো কাজে লাগবে না। ওই জন্য সময় থাকতে হরি বল বলো, নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা কলাই ভাঙার জাঁতা দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। জাঁতার মধ্যে ছিদ্র কটা থাকে জোরে বলুন? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতাটা তুলে দেখবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। আচ্ছা মায়েরা এখানে তত্ত্ব কি বোঝাচ্ছে? যে সংসার হচ্ছে একটা জাঁতা, আর সংসার জাঁতার মাঝে গঞ্জকে না গরু, জাঁতার মাঝে যে কলাইয়ের দানা ওই কলাইয়ের দানার পাশে যে কলাই, হ্যাঁ জাঁতার মাঝে যে গঞ্জ ওই গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায়। আর যেই না জাঁতার গঞ্জ থেকে সরেছে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক সেরকম সংসার জাঁতার মধ্যে গঞ্জ নামক গুরুকে যারা আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। সকলের কাছে নিবেদন রইল আপনারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। আমি জানি আমার বলাটা বেকার, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই গুরু মন্ত্র নিয়েছেন। গুরু মন্ত্র গু মানে কি মা? অন্ধকার। গুরু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। এই জন্য গুরু সবাইকে করতে হবে। মায়েরা শুনে রাখুন, অনেকে প্রশ্ন করে গুরু কি জন্যে করতে যাব? জীবনে গুরু নইলে কোনো পথ পরিষ্কার হয় না। আপনাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ভুল ধারণা হয়ে আছে যে কানে মন্ত্র দিলে আমি শুদ্ধ হয়ে যাব। না, অনেককেই তো কানে মন্ত্র দিয়ে শুদ্ধ হয়েছে কজন, তা নয়। গুরু শুধু কানে মন্ত্র দেবে, সে মন্ত্র ভজন করবেন আপনারা, কিন্তু তার সঙ্গে আপনাদের কিছু কাজ আছে। কি বলুন তো? গুরুদেব আপনাকে পদ্ধতি বলে দেবে কিভাবে ভজন সাধন করতে হয়। গুরুর আরেক নাম শিক্ষক। আপনার সংসারে বাচ্চা পড়াশোনা করছে তার শিক্ষক দরকার, আপনি সংসার পরিচালনা করছেন তার জন্য শিক্ষক দরকার, তিনি হচ্ছেন গুরু। আপনি কিভাবে গোবিন্দ ভজন করবেন তার তত্ত্ব কথা কিন্তু গুরু আপনাকে শিখিয়ে দেবে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু আপনারা করবেন না। আপনি ডাক্তার দেখাবেন শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর আপনি কাঁচা ডাক্তার দেখাবেন তো বারবার আপনাকে ঠকতে হবে। এই জন্য গুরু যদি করতে আপনাকে পাকা গুরু করতে হবে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু পাকা গুরু কাকে বলে, আমরা কি করে বুঝবো কোনটা কাঁচা কোনটা পাকা? রামকৃষ্ণ পরমহংস দেবের বই যারা পড়বেন, রামকৃষ্ণ দেব পরিষ্কার করে বলেছেন কাঁচা গুরু তারা মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আমার কাছে মন্ত্র নিবি 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, মন্ত্র দিল, হ্যাঁ টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার দিকে বাড়ির মুখ দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার সময় চুক্তি করে না যে,
বাবা আমি মন্ত্র নেব নে কি দিতে হবে কিচ্ছু না কেন আমি যে তোর বাবা তুই যে আমার ছেলে তোর তো সবকিছু আমার আবার দিবি কি না ঠাকুর মন্ত্র নিলে দক্ষিণা দিতে হয় দিবি তবে দে কি তোর ভক্তিটুকু আমার চরণতলে দি যিনি আপনার ভক্তিটুকু সঙ্গে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা এরাই হচ্ছে পাকা গুরু মায়েরা জীবনে যদি গুরু করতে হয় আপনারা পাকা গুরু করবেন এইদিকে তাকাবেন অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপ বাবু আপনি সব জায়গা গুরু মন্ত্রের কথা বলেন কেন গুরুর কাছে মন্ত্র নিতে হবে কেন যদি বই থেকে মন্ত্রটা মুখস্থ করে বলে দিই তাতে লাভ হবে না বললাম হবে তাহলে আমার মন্ত্র নেবার কোনো দরকার নাই যার কাছে মন্ত্র নেবো টাকা পয়সা দিতে হবে কি দরকার আছে মন্ত্র বইয়ে মুখস্থ করে বলে দেবো হবে না হবে তবে গুরুর কাছে নিলে যা হবে বই পড়ে তা হবে পরে প্রমাণ কি এ প্রশ্ন করেছিল কে রামকৃষ্ণদেবের একজন পরম শিষ্য তিনি হচ্ছেন বিবেকানন্দ তিনি দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে আছেন রামকৃষ্ণ এবং বিবেকানন্দ দুজনে বসে আছেন বিবেকানন্দ প্রশ্ন করছে একই প্রশ্ন ঠাকুর মন্ত্র নিতে যাব কেন গুরুকে অনেক কিছু দিতে হবে তুমি আমাকে বলে দাও যে বইতে মন্ত্র লেখা আছে সেই বইটা থেকে মন্ত্রটা পড়ে আমি মুখস্থ করে বলে দেব ঠাকুর বলল সবেই হবে রে বই থেকে মুখস্থ করলে হবে আর গুরুর কাছে মন্ত্র নিলে হবে তবে দুটোর মধ্যে তফাত কি জানিস বলে কি গঙ্গার ঘাটে বসে আছে দূরে একটা নৌকা আসছে একটা ডিঙ্গি নৌকা আসছে বলছে ওটা কি বলে ডিঙ্গি নৌকা ওর পেছনে একটা কি আসছে স্টিমার আসছে আচ্ছা বলতো ওই ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত লাগবে সময় বিবেকানন্দ বললো কেন সময় লাগবে 3 ঘন্টা আচ্ছা স্টিমারের সময় কত লাগবে বলছে মোটামুটি 1 ঘন্টা আচ্ছা বলতো ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটা কত সময়ে যাবে বলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে গুরুরূপী স্টিমারের সঙ্গে আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা যদি একবারে বেঁধে দিতে পারি নিতাই গৌর হরি বল বলে আমাদের আজকের হরিবাসরে যারা এসেছেন কৃষ্ণ কথা আস্বাদন করার জন্যে তাদেরকে পণ্ডিত বললেন চাতক পাখি চাতক পাখি দেখবেন কোনো নদী বা পুকুরের জল খায় না অপেক্ষা করে থাকে কখন মেঘের বৃষ্টি বর্ষণ হবে ভক্ত হলো চাতক পাখির মতো কৃষ্ণ কথা বর্ষণ হবে কখন তার জন্য অপেক্ষমান হরি কথা করবে শুনবে শ্রবণ করবে এই জন্যে আসবে এই জন্য কলির জীবকে উদ্ধার করার জন্য প্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন সেই পথ ধরে আমাদের চলতে হবে মায়েরা আমরা শান্তির সন্ধানে বাড়িতে অনেক কিছু করে বসে আছি আপনি টিভি সেট কিনেছেন সিরিয়াল দেখছেন আপনি এসি কিনেছেন ঠান্ডার মধ্যে আশ্রয় নিয়েছেন আপনি আরো অনেক কিছু নিয়েছেন শুধু শান্তির জন্য কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আছে সত্যি কি আপনারা শান্তি পাচ্ছেন শান্তি হচ্ছে একমাত্র হরি নামে এই জগতে টিভি দেখবেন সিরিয়াল দেখবেন কিছুক্ষণ পর আনন্দ শেষ এ জগতে কেউ যদি মদ খায় মদ খেয়ে সেভাবে আমি পৃথিবীর রাজা আমার মতো আর কেউ নেই কিন্তু মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার এক সময় নষ্ট হয়ে যাবে নিরানন্দের সাগরে পৌঁছাবে কিন্তু হরিনাম এমন একটা মদ এ প্রথমে কারো আনন্দ লাগে না কিন্তু আনন্দ পেতে 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 এক সময় পরমানন্দ গোবিন্দের যার আনন্দ কোনোদিন শেষ হয় না আর সেই আনন্দটা দিয়ে গেলেন কে স্বয়ং মহাপ্রভু তিনি এলেন কখন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে মায়েরা বাচ্চাদের আপনারা যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনেন সব মায়েরা বাচ্চাদেরকে শিখিয়ে দেয় আজকে বড়দিন কেক খেতে হয় কেক কাটতে হয় আমি যীশু খ্রিস্টকে মানবো না তা বলবো না কিন্তু আমাদের ঘরের ভগবানকে আমরা চিনলাম না কবে মহাপ্রভু জন্ম নিল তাতে বাচ্চাও জানে না বাচ্চার মাও জানে না
এইটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য কীর্তন কমিটির কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যে হরিবাসর তৈরি করেছে, সেই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে। এজন্য মহাপ্রভু এলেন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে 23শে ফাল্গুন, আনলেন কে? অদ্বৈত প্রভু। কিভাবে আনলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভুকে আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয় ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে ডাকছেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি। ভগবানকে ডাকার সময় একটু উলুধ্বনি দিতে হয়, প্রত্যেকে সবাই মিলে জোরে উলুধ্বনি দিয়ে আজকের মন্দিরকে আলোড়িত করে তুলুন। এসো গৌর হরি, এসো গৌর হরি, তুমি অকুলের কাণ্ডারি, তুমি অকুলের চন্দন তুলসী তোমার চরণ সেবা করি, নিতাই গৌর হরি, অকুটের কানরে চন্দন তুলসী তোমার চরণ সেবা। আমার একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ কোনো গল্প করে বা কোনো কথা করে, উনি যেটা নেবার জন্য এখানে এসেছেন ওটা না নিয়ে উল্টোটা নিয়ে যাবেন। আপনারা এখানে বসেছেন কেন? হরি কথা শুনে পূর্ণ সঞ্চয় করে বাড়ি যাবেন, কিন্তু হরি কথা শুনতে এসে কোনো ব্যক্তি বা কোনো ভক্তিমতি মা যদি অন্যের কথায় কান দেয় বা গল্প করে, তাহলে উনি পুণ্যবাদ দিয়ে উল্টোটা মানে পাপ সঙ্গে নিয়ে যাবেন। আজকে কিন্তু আপনাদের আসরে আমার আসার কথা নয়, এনারা আমাকে বায়না করেছেন এক বছর আগে, কিন্তু গোবিন্দের কি কৃপা, আমার মা 14 দিন অসুস্থ, তো 14 রাত আমি ঘুমাইনি, আমি 14 রাত ঘুমাইনি, আজকে নিয়ে আমার 15 রাত্রি হবে। গোটা 14টা রাত হরিবাসরে দাঁড়িয়ে বললাম আমি একবার ঘুমাইনি, একবার চোখ লেগেছে আবার থেকেছি। আমি গত পরশু তারিখে জবাব দিয়ে দিয়েছিলাম, আমি মনে হয় পারলাম না। তো যাই হোক, মা আজকে একটু সুস্থ আছেন, তবু আসার সময় বলে কালকে আবার চলে আসবি, কিন্তু মানে কাল তো আমার আবার 3:30 এখানে গান আছে, মা বলে কাল আবার চলে আসবি, আজকের দিনটা যা। কথা দিলাম চেষ্টা করব, আপনার আশীর্বাদ করবেন যেন ভালো থাকে। 14 রাত্রি আমার চোখে ঘুম নেই, আজকে নিয়ে 15টা রাত্রি, আসার কথা নয়, আপনাদের আশীর্বাদে এলাম, আসুন। মহাপ্রভুকে আহ্বান করলেন অদ্বৈত প্রভু, এসো গৌর হরি, এসো গৌর হরি, তুমি অকুলের কাণ্ডারি, তুমি অকুলের কাণ্ডারে সচন্দন তুলসী তোমার চরণ সেবা ছড়ি।
অধম জীবের দ্বারে হরি নাম দাও কিভাবে দেব তুমি যাকে চোখে দেখবে তাকেই হরি নাম দেবে শোনো দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার শুধু যদি আপনি চুপচাপ কীর্তন করেন তাহলে আপনার হলো আর যদি জোরে জোরে কীর্তন করেন আপনার তো হলো যে কোনো দিন শোনে নাই যে যদি শোনে তারও হয়ে গেল এই জন্য মহাপ্রভু বলছে যে আমায় ডাকে সে আমার ভক্ত কিন্তু যে আমায় ডাকে আমার ভক্তকে ভালোবাসে সে হলো শ্রেষ্ঠ ভক্ত আপনার একার হয়ে গেলে হবে না যেন সবার হয় তার জন্য চেষ্টা করতে হবে মহাপ্রভু যে পথটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন ওটা আপনি একা করবেন তা নয় আপনার দ্বারা যেন আরও পাঁচজন করতে পারে তার চেষ্টা করবেন তাই নিতাই চাঁদকে বলল দাদা তুমি যাকে চোখে দেখবে তাকেই হরি নাম দেবে নয়নে দেখিবে কৃষ্ণ নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে যে নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানে সাবধান যেন জাতির বিচারে করোনা জাতির বিচারে করোনা যেন জাতির বিচারে করোনা দাদা চারে দেখবে নাম দেবে জাতির বিচারে করোনা দাদা দেখবে নাম দেবে জাতির বিচার করোনা দাদা চারে দেখবে নাম দেবে জাতির বিচারে করোনা দাদা তুমি চারে দেখবে নাম দেবে জাতির বিচারে করোনা কিছু মনে করবেন না এখানে যদি ড্যান্স সাঙ্গামা হতো তাহলে একটা বাঁশের বেড়া দিত একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু হরিনাম কেমন দেখুন কোনো জাতির বিচার নাই প্রত্যেক জাতের মানুষ এসে বসতে পারে এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই একসঙ্গে বসে আছে কেন বলুন তো এখানে কামের ব্যাপার না এখানে প্রেমের ব্যাপার আছে কেন তিনি প্রেম দিয়েছেন চৈতন্য প্রভু যেখানে আছে সেখানে কাম থাকবে কেন সেখানে তো প্রেম থাকবে তাই দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরি নাম দেবে দাদা নিতাই বলল ভাই তুই তো বললি আমি যাকে চোখে দেখবো তাকে দেবো কিন্তু যদি না নেয় মহাপ্রভু কত সুন্দর পথ বলল দাদা যদি কেউ হরি নাম না নেয় তবে একটা কাজ করো কি প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নিতাই বলা যদি না চাই নাম নিতে হাতে ধরে বলবে হাতে ধরে বলবে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি হাতে ধরে মেনে নিলাম যদি কেউ হরিনাম না নেয় তাকে হাতে ধরে দেবো যদি হাতে ধরার পর হরিনাম না নেয় তখন কি করবো ও দাদা শেষ উপায় একটা আছে
এটা করলে হরিবল বলবে কি পাছে তার লোটাই বে পাই ও দাদা দাদা পাছে করো পাছে করো লোটাই বে আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা আকাশের যেমন আকাশের শোভা চাঁদ যেমন চাঁদ চন্দ্রের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ যেমন বৃন্দাবনে গেলে কৃষ্ণ ছাড়া মানায় না তা ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোড়া ভালো করে শুনবেন আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়া শোভা গোড়া পুকুরের শোভা পদ্ম যেমন পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত মন তাই বল হরি বল হরি বল আপনাদের এই সাগর পাড়ার মাটিতে আমি প্রথম এলাম আসতে আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন বাড়িতে বসে বসে আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকি শুধু জেলাই নয় আমি রাজ্যে থাকি শুধু রাজ্যে নয় আমি বিদেশেও থাকি এই জন্য চাপ প্রচণ্ড থাকার জন্য সব জায়গায় সময় হয় না আপনারা একটু বলবেন জোরে বলবেন নেতাই চাঁদ কি না ঠিক যেন মানালো না যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম নেতাই চাঁদ কি যাক বেড়েছে আরো বাড়ার চান্স আছে ওই ভেতরে যারা আছে তারা ভাবছে কি বলছে একবার ভালো করে শুনি তৃতীয়বার বলবো জোরে বলুন নেতাই চাঁদ কি এবার একটু মনের মতো হলো এবার মনে আরো ভালো হলো শ্যাম সুন্দর কি বাবা বিশ্বনাথ কি এই জায়গায় তো বেশি হবে বাবার কাছে বসে আছেন বাবার কথা বলতে হবে বাবা বিশ্বনাথ কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন কিন্তু রাধা রানী কি এত জোরে বলবেন যেন গোয়াস পর্যন্ত যায় জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে আমি কি বলছি এদিকে নজর নেই সবাই জয় দিচ্ছে একবার জোরে বলুন সবাই মিলে বাবা বিশ্বনাথ কি শ্যাম সুন্দর কি
মদন মোহন কি বেশ শুনে নিন সুখ যদি পেতে হয় মহাজন বললেন আমার কথা নাই আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণ এখন আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন যদি প্রচন্ড বৃষ্টি আসে ভিজবে কারা প্যান্ডেলের বাইরে আছে যারা আর প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা ভিজতে পারে কিন্তু কম বাইরে যারা আছে তারা ভিজবে রাস্তায় যাচ্ছেন ছাতা নিয়ে বৃষ্টি হচ্ছে যে ছাতা নেবে সে ভিজবে কিন্তু কম আর যে নেবে না গোটাটাই ভিজবে ধর্ম হচ্ছে ছাতার মতো সংসার মাঝে যে ছাতা নামক ধর্মকে সঙ্গে করে যাবে কষ্ট হবে ঠিক কথা কিন্তু কম হবে আর যে ধর্মকে সঙ্গ করবে না তার ধর্মরাজ যুধিষ্ঠির মতো নয় দুর্যোধনের মতো অবস্থা তার হয়ে যাবে তাই আসুন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তাজে বাকি সবই মরি অকারণ বাকি সবই মরি অকারণ বাকি সব মরি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন নিতাই চাঁদকে নিয়ে হরিনাম দিচ্ছে আর নিতাই চাঁদ বলছে তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে Oh,
দয়া দয়া